চুপ করে আছিস কেন? কথা বল, তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। নমস্কার সুধি শ্রদ্ধেয় সমবেত গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবীদের জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কেই প্রলয়, কেই পল্লব, কেনই বা প্রলয় পল্লবকে খুন করলো বিয়ের আসরে? আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থের বিজয়ে বার্তা। আমার হবে
সুখের মর জননী লক্ষ্মী রানী জীবনে মমতা পিতা হলো জামিনী চলার পথে ক্ষমতা জননী লক্ষ্মী রানী জীবনে মমতা পিতা হলো জামিনী চলার পথে ক্ষমতা গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা মনসা দেবী ও মা কালী মাতার পাদপদ স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধেশ্বর হালদার পরিচালিত, হরিসাধন মণ্ডল রচিত নির্দেশিত শ্যামকুমার হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার। জীবন খোঁজেই 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 জীবন সাথী সাথী তবু মৃত্যুর ভয় করিনি 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 লক্ষ্মীর ভাড়ারি পেঁচা আমি শকুনির ঘরে বাঘিনী বাঘিনী বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বলাবলি করছেন প্রলয় চৌধুরী বাড়ি নতুন জামাইকে খুন করেছে, তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর কি মারবে গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে মারা গেছে। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, তো স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা, যেখানে থাকি আমি যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে। যেখানে থাকি আমি যতই দূরে চিরদিন থাকবো তোমার চরণ ধরে। আমাকে একটু একা থাকতে দাও,
আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে আয়। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমি একা থাকতে চাই। প্রলয়, প্রলয়। বল্লবী, কেন এসছো কানে? দেখতে আমি কেমন আছি, মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি আমি, চলে এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? ঠিকই বলেছো, এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এই বিয়ে হতে দেবি না, তাহলে বলো খুন কে করেছে? আমি করেছি। আমি প্যার করনে বালো কো, তো প্যার করনে বালো কো, জব জব দুনিয়া তড়পায়েগি, মহব্বত বাড়তি যায়েগি, মহব্বত বাড়তি যায়েগি। প্যার করনে বালো কো, তো প্যার করনে বালো কো, জব জব দুনিয়া তড়পায়েগি, বাড়তি যায়েগি, মহব্বত বাড়তি যায়েগি, মহব্বত। ওই পাগলামিটা আমায় মারতে দাও। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? আমি তো চাই। তুমি আমার কি বলেছি? আমি একাশিও তোমার ভালোবেসেছিলাম, বলো তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছ? এসব ভুলে গেছো? এখনো বলছি, বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবো না, কেন মনে করছো? কেন বল, এখনো বলছি আগের মতো হয়ে যাও। আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? এই তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরবি না, তো তোমাকে আর ভালোবাসবো না, তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো,
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু না সেধে সেধে কেন তুমি মরণ নিলে আমি কি সব চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম, আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, ভালোবাসা ভালোবাসা জীবিত কিংবা মৃত মানুষ বুঝুক জানুক ভালোবাসার আদরে যন্ত্রণা জয়ন্ত মিলন, এবারে প্রকাশের রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ওই ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে ওর প্রেমে ফেলে দিয়েছিলাম, গানটা নাকি ওর খুব ভালো লেগেছিল, ওই জন্য আমাকে ভালোবেসেছিল। আর যখন ও বেঁচে নেই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আজি বাবা বিরাট একটু তো দেখি আলো আজিস তো বা ফাইন যা। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো, আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল, তোমাদের কী করে বোঝাবো বলো তো। যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছু করা যায় তাই না, তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। যা শালা ছুঁয়ে থাকতে বলছে, গিটারটা বাজাতে হবে, আমার দুটো হাত বন্ধ, ছুঁয়ে কি করে থাকি বলো তো। আরে হাত বন্ধ রয়েছে কিছু, পা তো খালি তো ছোঁয়াতে একটু দাঁড়ানো, দাঁড়িয়ে থাকতে বলছে আবার, একসঙ্গে চার চারটি গান, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, আবার গানটাও করতে হবে। বাপের ষোলো বলা যখন পূর্ণ হয়ে যায় না চারটে কেন, ষোলোটা কাজ একসঙ্গেই করে দেয় তাই না। চলো চলো তোমরা ভাবছো আত্মার শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না, গাইতাম 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 না নয় গাইতাম, গাইনি কেন বলো তো, অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না তাই গাইলাম, তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়েই শেষ করলাম। ফালতু ছবিতে ছবিতে ফিরে তাকানো এক পলক সেই দেখা কেন ওটি ছাড় এই মনে আমার বেদনায়
বোঝাতে পারিনি আমি নিচে নিচে গে আমার বেদনায় আমি বলবো কাকে পুণ্যের ফসল আজ ভরল পাপে পুণ্যের ফসল ভরল পাপে মা হয়েও পারলাম ছেলেকে বুঝতে বোঝাতে পারিনি আমি নিচে নিচে আমার বেদনা বলবো কাকে আমার বেদনা আমি কি করে বলবো আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে এই বাড়ি কেড়ে রেখেছে আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে পারবো না কিন্তু একটা মৃতদেহ পাবে দিনের পর দিন এই বাড়িতে আছে আমি আর সহ্য করতে পারছি না আমি এখন কি করব আমি এখন কি পল্লবী দেখতে দেখতে আজ পাঁচ দিন হয়ে গেলে আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি সবাই বলছে তোমার পল্লবী আর ফিরে আসবে না আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো পল্লবী তুমি আমার পল্লবীকে দেখাবে এই বলো না বলো আমার পল্লবী কোথায় বলো না দেখতে চাও তোমার পল্লবীকে চাই না দাদা তাহলে ওই দেখো তোমার পল্লবী চিৎকার করছো কেন দেখতে পাচ্ছ না পল্লবীকে আমি ঘুম পাড়ি দিয়েছি বসে ঘুমাচ্ছে চিৎকার করছো কেন চলে পল্লবীর বাবা এসেছেন ওর বাবার হাতে ওকে তুলে দে না মা না যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি যে আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে তার হাতে আমি আমার পল্লবীকে দেবো না গো মা তাছাড়া কি করে দেবো গো মা ওকে তো আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি তোমার কাছে হাত জুড়ে করে ভিক্ষা দিচ্ছি প্রলয় আমার মেয়ে পল্লবী সে সৎ কাজটুকু তুমি তুমি আমায় করতে দাও ঠিকই ভাবে আমি আপনাকেই বলেছিলাম আপনার মেয়েকে আমি ভালোবাসি ও আমার জীবন ও আমার মরণ ওকে ছাড়া আমি বাঁচব না আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন তোদের মতো পাঁচাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করবো না এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি কোনো আবেদন কোনো অনুরোধ কোনো ভিক্ষা চাইবেন না না কোনো আবেদন করবো না আর কোনো অনুরোধ করবো না আর কোনো ভিক্ষাও চাইবো না আমি তোমাকে উচিত শিক্ষা দেব আমি তোমাকে পুলিশে দেবো আমিও তাই চাই আমি চাই ওর শাস্তি হয় পুলিশের ভয় দেখাচ্ছে পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবো জামাইকে বিয়ের আসরে খুন করলাম আর সেই পুলিশের ভয় আপনি আমাকে দেখাচ্ছে এই পল্লবী এই তোমার বাবা কি বলছে আমাকে পুলিশে দেবে পল্লবী আমাকে বলেছে
হ্যাঁ পল্লবী বলেছিল, এই তুমি আমাকে ছোবে না, তুমি একটা খুনি, তুমি এই বিয়ের আসলে পল্লবকে খুন করেছ, আমি তোমাকে পুলিশে দেবে বলেছিল, তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী পল্লবী, এই পল্লবী, তুই একটা বার কথা বললে রে মা, তুই একটা বার কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে মনটা হালকা হবে, আপনি কাঁদলে আপনার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, একটা মেয়েকে কেন তুই এত ভালোবাসি বুঝতে পারছি, শুধু সম্পর্কটা আলাদা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের ঘরে জন্ম নেয়, আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি একটু কেউ প্রেম টেম করে বসে, আপনারা বাবারা তাকে বোঝাবেন, ও কি করে, ও তোকে কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? যাক কাজের কথা আসা যাক, মেয়েকে খুব বুঝি বুঝি, আপনার না মন থাকলেও আমার একটা মন আছে, আর আমার যদি না মন থাকতো তাহলে আপনার মেয়েকে আমি এত সযত্নে রাখতে পারতাম না, মেয়েকে ছাড়া থাকতে পারছেন না, তাহলে মেয়ে তো আর আসবে না, মেয়ের কাছে আপনাকেই যেতে হবে, আর আপনি তো একা যেতে পারবেন না, মেয়ের কাছে যেতে গেলেই আপনার আমাকেই প্রয়োজন। যাবেন যাবেন যাবেন, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছে। শুভ কাজ শীঘ্রই ভালো, আমি বলি নিয়ে কথা, গুরুজনেরা বলে গেছে, তাই বেকার দেরি করে লাভ নেই, মেয়ের কাছেই চলে যা। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি, এখন যদি আমি তোকে বলি খোকা খোকা পল্লবীকে শ্মশানে নিয়ে যাও। না মানা, এমন অন্য আবদার তুমি করবে না, আমি তোমাকে দিতে পারবো না, তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো, তুমি তো আমার মা গো, এত ভালোবাসিস জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। মা শেষ পর্যন্ত তুমিই আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে, ঠিকই করেছ মা, তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ, মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে, তুমি বুঝতে পেরেছো আমি পল্লবীকে ছাড়া বাঁচবো না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছি। আজ আমার যাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় আমার একটা আশীর্বাদ করবে মা, আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি শুধু আমার এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আমার দু চোখে অন্ধকারে ছায়া নেমে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। পল্লবী আমি আসছি, পল্লবী আমি হারিনি, পল্লবী আমি হারিনি, আমি তোমার কাছে আসছি, পল্লবী পল্লবী জীবন খোঁজে, জীবন সাথী
তব মৃত্যুর ভয় করিব, লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচামি, শকুনের ঘরে বাঘিনী বাঘিনী, জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তব মৃত্যুর ভয়ে করি লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা, লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা, শকুনের ঘরে খোকা, কথা বল, খোকা খোকা খোকা